দীর্ঘ 18 ঘন্টা ধরে জ্বলছে চট্টগ্রামের এসালম সুগার মিলের আগুন। তবে আগুন নিয়ন্ত্রণে থাকায় ফায়ার সার্ভিসের জনবল কমানো হয়েছে ঘটনাস্থল থেকে। মঙ্গলবার সকাল 9:45 দিকে জাগোনিউজকে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, রাত 10:30 আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস, কিন্তু কারখানার ভেতর দাহ্য পদার্থ থাকায় আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা আগুন নির্বাপনে এখন 7টি ইউনিট ব্যবহার করছি। এর আগে রোববার বিকেল 3:50 দিকে চট্টগ্রামের কর্ণফুলি উপজেলায় এসালম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাতে যোগ দেয় নৌ, বিমান ও কোস্টগার্ড। সর্বশেষ রাত 9:00 দিকে সেনাবাহিনীর একটি কোম্পানি আগুন নেভানোর কাজে যোগ দেয়। এসালম সুগার মিলের সিনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হাসমত আলী জানান, কারখানার পুরো প্রসেস এবং কারখানা নিরাপদ রয়েছে। আগুন যাতে ছড়াতে না পারে সেজন্য গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্টের আসার বেল্ট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক ও ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশা।